এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল দিনহাটা আদালত। বৃহস্পতিবার দিনহাটা মহকুমা হাসপাতালের বিচারক হেমন্ত সিনহা এই রায় ঘোষণা করেন। দণ্ডাজ্ঞাপ্রাপ্ত এই ব্যক্তির নাম বাবলু বর্মন। তার বাড়ি দিনহাটা 2 নম্বর ব্লকের খোঁচাবাড়ি এলাকায়। অভিযুক্ত ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 3 মাস জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। দিনহাটা আদালতের সরকারি কৌঁসুলি তাহেরুল ইসলাম জানান, 2020 সালের 25শে জুলাই দিনহাটা 2 নম্বর ব্লকের খোঁচাবাড়ি এলাকায় বাবলু বর্মন প্রতিবেশী এক নাবালিকাকে বাড়ি থেকে ফুঁসলি এবং প্রলোভন দেখিয়ে এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ওই নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে পরদিন সাহেবগঞ্জ থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। দীর্ঘদিন মামলা চলার পর বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতের বিচারক হেমন্ত সিনহা বাবলু বর্মনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। পাশাপাশি 10,000 টাকা জরিমানা এবং অনাদায় আরও 3 মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন তিনি। আজকে এই সাজাপ্রাপ্ত আসামি বাবলু বর্মনের বিরুদ্ধে গত 26/7/2020 বিশুমালী একটা অভিযোগ দায়ের করে সাহেবগঞ্জ থানায় যে গত 25/7/2020 তাদের অনুপস্থিতিতে এবং পাশের বাড়ির লোকজনের অনুপস্থিতিতে এই বাবলু বর্মন এই বিশুমালীর নাবালিকা কন্যাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে সে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। সেই মামলা দীর্ঘদিন এই স্পেশাল কোর্ট কাম এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ দিনহাটা মাননীয় হেমন্ত সিনহার এজলাসে শুনানির পরে গতকাল দোষী সাব্যস্ত হয়। আজকে তার সাজা ঘোষণা হয়। এই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায় 3 মাস জেল ঘোষণা করা হয়। আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর দিনহাটা তাহিরুল ইসলাম। মেশাস ট্রেডার্থ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামী হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেশাস ত্রিনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন